ইতিহাস যদি আপনাকে মুগ্ধ করে, তবে ঘুরে আসুন বিহারের সাসারামের এই বিখ্যাত দুর্গ থেকে। ইতিহাস নিয়ে তো দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এই দুর্গের সৌন্দর্যের সামনে সেই সব কিছু যেন ফিকে হয়ে পড়ে, কারণ এখানে ইতিহাস হাতছানি দেয়। তাই আজ আপনাদের নিয়ে যাব রোহতাসগড়ের দুর্গে। ভারতের প্রতিটি রাজ্যে কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে, বাদ নেই বিহারের মতন রাজ্য। অনেকেই হয়তো জানেন না এই বিহারেই লুকিয়ে আছে রোহতাসগড় দুর্গ। বিহারের রোহতাস জেলায় অবস্থিত রোহতাসগড় দুর্গকে বিহারের পাশাপাশি ভারতের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে এই দুর্গটি যুদ্ধের সময় লুকানোর জন্য নির্মাণ করা হয়েছিল। সেই সময়ে এই দুর্গে লুকানোর জন্য অনেক রহস্যময় কক্ষ ও দালান তৈরি করা হয়েছিল, যেখানে আজও কেউ যেতে ভয় পায়। স্থানীয়দের দাবি, এই দুর্গ থেকে রাতে বিকট চিৎকার শোনা যায়। অনেকে দিনের আলোতেও একা একা এই দুর্গে যেতে ভয় পান, আর সন্ধে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই দুর্গের ত্রিসীমানাও কেউ পেরোতে চান না। রাজস্থানের ভানগড়ের নাম শুনলে যেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, ঠিক সেরকমই এটিও রহস্যে মোড়া ভুতুড়ে এক কেল্লা। যেন হাজার বছরের পুরনো রোহতাসগড় কেল্লা। তাই সাসারামের এই ট্রিপে একদিন আমরা এই রহস্যে ঘেরা ভুতুড়ে কেল্লাটা ঘুরে আসতে গিয়েছিলাম। শহর থেকে কাছেই রয়েছে এই রোহতাসগড় কেল্লা, অ্যাডভেঞ্চার প্রিয় ট্যুরিস্টদের জন্য আদর্শ জায়গা কিন্তু এই রোহতাসগড়। বিহারের কৈমুর পাহাড়ের কাছেই এই কেল্লাটি। কান পাতলে নাকি এখনো অদ্ভুত সব শব্দ শোনা যায়, আর পা রাখলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করবে। তাই আজ আমি আপনাদের নিয়ে যাব রহস্যে ঘেরা এই পরিত্যক্ত দুর্গটিতে। আপনি যদি ইতিহাস জানতে আগ্রহী হন, তাহলে এই দুর্গটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। তবে রোহতাস ফোর্ট দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চের মধ্যে, কারণ এই সময়ে আবহাওয়া খুব সুন্দর। এই দুর্গের গঠন ছাড়াও এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে, তাই এই দুর্গ পরিদর্শন ছাড়াও আপনি সাসারামের সংস্কৃতি এবং বিখ্যাত খাবার দাবার ইত্যাদি উপভোগ করতে পারেন। ইতিহাস নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, তবে ইতিহাস বলছে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস এই দুর্গটি তৈরি করেছিলেন।
একই সময়ে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন যে এই দুর্গটি মুঘল সম্রাট শেরশাহ সুরি তৈরি করেছিলেন। কথিত আছে এই দুর্গের সঙ্গে আয়না মহল আর ভেতরের জামে মসজিদও শেরশাহ সুরি তার রাজত্বকালে তৈরি করেছিলেন। এই দুর্গের স্থাপত্য দারুণ। দুর্গের দেয়ালগুলো অনেক সুন্দর নকশা এবং শিলালিপি দিয়ে সজ্জিত। দুর্গটি অনেক বড়। এই দুর্গে মোট 83 দরজা রয়েছে, যার মধ্যে প্রধান 4 হল ঘোড়েঘাট, রাজঘাট, পাথরটিয়াঘাট এবং মেধাঘাট। এই দুর্গে আসতে হলে পেরোতে হবে আদিবাসীদের গ্রাম। বিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে এই দুর্গটি, আর 5 দুর্গের মতোই এখন প্রায় ধ্বংসপ্রায়। হাতিশাল, ঘোড়াশাল সবই রয়েছে এখনো। এই দুর্গটি যতই ঘুরবেন ততই রহস্যে গায়ে কাঁটা দেবে। একাধিক মহল রয়েছে এই দুর্গটিতে। এই দুর্গের সবচেয়ে সুন্দর জায়গা হলো আয়না মহল। এখানে থাকতেন রাজার পত্নী। যত ভেতরে ঢোকা যায় দুর্গটি যেন একদম ফুল ফুলাইয়ারই মতো। কথিত আছে রাজারা যুদ্ধে শত্রুদের হাত থেকে নিজেদের আড়াল করার জন্য আর লুকিয়ে থাকার জন্য এই দুর্গটি তৈরি করেছিলেন। এই রহস্যময় দুর্গের সঙ্গে অনেক রকমের গল্প জড়িয়ে আছে অনেক ইতিহাস, যে ইতিহাসের অনেক কিছুই হয়তো এখনো আমরা জানি না। এই দুর্গটি প্রায় 1500 উচ্চতায় একটি মালভূমিতে অবস্থিত, যেটির পাশ দিয়ে বয়ে চলেছে সোন নদী। बीच में सोन नदी है, ये जाती है वहाँ से आपको एमपी से होते हुए ईपी का सर्च करते हैं तब बिहार में आते हैं। এই দুর্গের গম্বুজ, বুরুজ, দেওয়াল সবকিছু যেন ইতিহাসের কথা বলে। শেরশাহ সুরি 1539 সালে চন্দ্রবান থেকে দুর্গটি দখল করেন এবং এখান থেকেই দুর্গের নথিভুক্ত ইতিহাস পাওয়া যায়। 1 পরে শেরশাহ দিল্লির সিংহাসন নিয়ন্ত্রণ করেন এবং রোহতাসগড় দুর্গে বেশ কয়েকটি সম্প্রসারণ করেন, যার মধ্যে 1543 সালে জামে মসজিদের সংযোজন অন্তর্ভুক্ত ছিল। সুরিশের পতনের পর আকবরের বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিং এর নিয়ন্ত্রণ নেন, আর মানসিং এই দুর্গটি আরও প্রসারিত করেন এবং একটি বিশাল প্রাসাদ কমপ্লেক্সও তৈরি করেন যা আজও দাঁড়িয়ে আছে। 1863 সালে বাংলার পুতুল নবাব মীর কাসিম ব্রিটিশদের হাত থেকে পালিয়ে এই দুর্গেই আশ্রয় নেন, কিন্তু শীঘ্রই তিনি বন্দী হন। ব্রিটিশরা দুর্গের নিয়ন্ত্রণ নেয় এবং তার কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যায়। কিন্তু দুর্গের বেশ কিছু স্থাপনা ভেঙে দিয়ে তারা তাদের অবস্থান চিহ্নিত করে।
1857 সালের বিদ্রোহের সময় একদল বিদ্রোহীও কিন্তু এই দুর্গেই আশ্রয় নিয়েছিল। ব্রিটিশরা দুর্গটি পুনরুদ্ধার করতে চেয়েছিল, কিন্তু বিদ্রোহীরা কয়েকবার তাদের তাড়িয়ে দিতেও সক্ষম হয়েছিল। এভাবেই এক সময় রোহতাসগড়ের কেল্লাটি পরিত্যক্ত হয়। পরে দুর্গটি স্থানীয় ডাকাতদের আস্তানা হিসেবে কাজ করে। অবশেষে 1980 দশকে এটি মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবেও কাজ করে। এই দুর্গের এত ইতিহাস বলে শেষ করার মতো নয়, আর সব ইতিহাস সবাই কিন্তু জানেও না। 2012 সালের দিকে মাওবাদীদের বিতাড়িত করা হয় এবং অবশেষে রোহতাসগড় একটি পর্যটন সম্ভাবনা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু দুঃখের বিষয়, গত এক দশকেও এটির তেমন কোনো একটা সংস্কার হয়নি। দুর্গটিতে ঢুকতেই চোখে পড়বে বিশাল এক লোহার গেট। আমরা যে গাড়িগুলো নিয়ে গিয়েছিলাম সেই গেটের বাইরেই সেখানে খোলা চত্বরে গাড়িগুলো পার্ক করারও জায়গা ছিল। দুর্গটি কোথা থেকে শুরু বা কোথায় বা এর শেষ, এটি বোঝার সাধ্য কারো নেই। কিন্তু আজকের মতন রোহতাস ফোর্টের ভিডিওটি এখানেই শেষ করলাম। সাসারামের অন্যান্য টুরিস্ট স্পটগুলোর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।